রান্না করব আলুর দম। তার জন্য লাগছে পেঁয়াজ, এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা টমেটো কেচাপ, এটা লাগছে জিরের গুঁড়ো, এখানে আছে নুন, এটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে ফোড়নের জন্য, চিনি, টক দই, আর এখানে আছে তেজপাতা, এলাচ আর লবঙ্গ। আর এটা আলু আগের থেকে সেদ্ধ করা আছে, আলুটাকে আমি আগে ভেজে নেব। আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আলুটা বেশ ব্রাউন কালার করে ভাজতে হবে। আমি ভেজে নিয়েছি, এবার আমি তেল দেওয়াই আছে, এবার আমি জিরেটা ফোড়ন দিয়ে দেবো, সাথে তেজপাতা আর যে গোটা গরম মশলা আছে ওটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে এটা দিয়ে দেবো। সাথে টমেটো কেচাপটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। সামান্য একটু জল দেব, আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা কষে যাবে। এবার আমি এর মধ্যে হলুদটা দেবো, অল্প চিনি, লঙ্কার গুঁড়ো, এবার আমি টক দইটা দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, হয়ে গেছে। এবার আমি দেখবো ঢাকনাটা খুলে, আমাদের গ্রেভিটা একদম হয়ে এসেছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো, একটু জল দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম,
2 থেকে 3 মিনিট ফুটে গেলেই আমি এটাকে এবার নামিয়ে নেব। আলু একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে